আসছে, তোমার মনোকামনা পূর্ণ হচ্ছে। নমস্কার, সুপ্রভাত সকলকে, স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের জলখাবারের পর্ব। এই যে ওই পাশে চা বসেছি, দিচ্ছি এই প্লেটটার বাবার ব্রেড, অমলেট, ক্যান্টালপ আর সসেজ। না না, এই সসেজ টসেজ কিন্তু আমার খুব একটা আবার ভালো লাগে না, কিন্তু ওর বাবার আর মিষ্টি কিন্তু ভারী পছন্দ এই খাবার। তাই ওর বাবাকে আগে বেড়ে দিলাম, তারপরেই আমি খাওয়া শুরু করব। আচ্ছা, আজকের ব্লগটা শুরু করার আগে সকলকে আরও অনেক অনেক অনেকবার ধন্যবাদ জানাতে চাই লাস্টের ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমাদের ওই জেন্ডার রিভিল ব্লগটা যে দিয়েছিলাম, সেখানেই তো আপনারা কত ভালো ভালো কথা লিখেছেন, কনগ্রাচুলেট করেছেন। ব্যাস, আপনাদের আশীর্বাদ শুভকামনাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এত দূরে বসে আপনাদের কাছ থেকে যে এত আশীর্বাদ পাচ্ছি, এটাই তো আমাদের অনেক বড় গিফট, মনে রাখবো সারা জীবন। শেষ ব্লগে একজন জানতে চেয়েছেন মেয়ে হওয়ার সময় আমার কী কী সিমটম ছিল আর স্ট্রেচ মার্কের সময় আমি কিছু ইউজ করতাম কি না। প্রথমত লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সের তরফ থেকে আপনাকে জানাই কনগ্রাচুলেশন, অনেক শুভেচ্ছা শুভকামনা রইল আপনার বেবির জন্য। আপনার বেবি সুষ্ঠুভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হোক তাই কামনা করি। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। প্রথমত বলি, আমার মেয়ের সময় খুব একটা বেশি আমি যদি বা কষ্ট পাইনি, তবে হ্যাঁ ওই বমি বমি ব্যাপারটা কিন্তু ছিল। ওই একবার দুবার হালকা বমি হতো সকালবেলায় ব্রাশ করার সময়, ব্যাস এর থেকে বেশি আর কিছু হতো না। তবে হ্যাঁ, ওই প্রথম সাড়ে তিন থেকে চার মাস আমি মাছ মাংস ডিম কিছুই খেতে পারতাম না, সবজি ডাল ভাত রুটি এইগুলো খেতে পারতাম। ওর বাবা যখন আমার চোখের সামনে এই মাছটা খেতো না, বড্ড রাগ হতো জানেন। কী করবো বলুন, এই এমনই হরমোন চেঞ্জ, দেখতেই পারতাম না চোখে। তবে পাঁচ মাস থেকে সব ঠিক হয়ে যায়, সব কিছু আমি খেতে পারতাম। নজিয়া বলতে খুব একটা বেশি ফিল করিনি, তবে হ্যাঁ কোনো খাবার দাবারের নোংরা যখন ওই ডাস্টবিনে ফেলতে যেতাম, ওরে বাবারে বাবা, ডাস্টবিনের গন্ধ তো হয় না কি জানি, কিন্তু খুললেই আমি দেখতে পারতাম না চোখে জানেন। আমি আশেপাশে থাকতে পারতাম না, সব কিছু ওর বাবাকে দিয়ে করাতাম। ওই চার পাঁচ মাস পরে গিয়ে আস্তে আস্তে আমি ঠিক হয়েছি। আর স্ট্রেচ মার্কের জন্য সেরকম কোকোনাট ক্রিম ছাড়া আমি সেরকম কিছু ইউজ করিনি। ওই মনে মনে ভয় লাগতো কী ক্রিম ইউজ করবো, সেন্টেড হলে আবার ঠিক হবে কি না, তাই জন্য আমি সেরকমভাবে কোনো রকম সুগন্ধিযুক্ত ক্রিম আমি ইউজ করিনি। তবে অনেকেই বলেছেন অলিভ অয়েল নাকি স্ট্রেচ মার্কের জন্য খুব ভালো, কিছু ইউজ করার আগে বা ব্যবহার করার আগে অবশ্যই আপনি কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। আপনার প্রেগনেন্সি জার্নিটা খুব ভালো হোক ভগবানের কাছে তাই কামনা করি। এই যে তার বাবাকে খাবার দিয়ে দিয়েছি, মেয়ে চলে গেছে সকাল সকাল স্কুল, তাই এই সকালবেলাটা বলতে পারেন নিজের একটু সময় দিতে পারি নিজেদেরকে। খাবার নিয়ে আমার বসে পড়েছি, ওই যে আমার প্লেটে কিন্তু সসেজ আপনি দেখতে পাবেন না, ভালোও লাগে না খেতে জানেন। মোটামুটি ব্রেড অমলেট এই চা দিয়ে খাবো। হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম এই প্রেগনেন্সিতে চাটা আমি খুব একটা খাই না, এই সাত মাসের পর থেকে না আর না পেরে একটু একটু করে খাওয়া শুরু করেছি। সকাল সকাল সোনালি রোদের মাঝে এই এক পেয়ালা গরম চা পেলে না বেশ ভালোই লাগে। এই পাশে চলে এসেছি আমি হসপিটালে, আমার রেগুলার চেক আপের সাথে আজকের হবে ডায়াবেটিস সুগার টেস্ট। এই যে নার্স আমাকে খেতে দিয়েছে মিষ্টি জল, মানে আমাদের ওই কোল্ড ড্রিঙ্কসের ফ্যানটার মতো খেতে, দারুণ লাগছে খেতে জানেন। কারণ পুরো প্রেগনেন্সি জার্নিতে কোল্ড ড্রিঙ্কস তো খেতে পারি না, এই খেতে দিয়েছে কি আরাম করে খাচ্ছি। তবে হ্যাঁ, নার্স কিন্তু আমার চোখের সামনে থেকে যাচ্ছেন না, বলেছে আমার সামনে কিন্তু তোমাকে পুরোটা খেতে হবে, পাশে যদি ফেলে দিই ওই জন্য। ব্যাস এই মিষ্টি জলটা খাওয়ার পর কিছুক্ষণ পরে আমাকে দিতে যেতে হবে ব্লাড, আর সেই ব্লাড টেস্টেই ধরা পড়বে আমার সুগার আছে কি নেই। সুগার যদি একবার ধরা পড়েই প্রেগনেন্সিতে, জানেন তো বাকিটা কি হয়। ওরে বাবারে বাবা, সেই ইনসুলিন নেওয়া না কী সব ইঞ্জেকশন অনেক বন্ধুর মুখে শুনেছি জানেন, খুব ভয় পাই এই জিনিসটাকে। একে তো এই প্রেগনেন্সিতে ভেতরে কত কষ্ট থাকে, তার উপর যদি নিতে হয় কাড়ি কাড়ি ইঞ্জেকশন, কার ভালো লাগে বলুন। তাই জন্য আজ খুব ঠাকুর ঠাকুর ডেকে না হসপিটালে এসেছি, এই চাইনার রেজাল্ট পজিটিভ আসুক, হলেই কিন্তু ভারী কষ্ট। ব্যাস খাওয়া আমার হয়ে গেছে, এই এক ঘন্টা ওয়েট করার পর এসেছি ব্লাড দিতে। একটু ভিডিওটা অন্যরকম লাগছে না, এই যে আমার মহারানী মিঠি, সেই আমার ভিডিও করছে, খুব খুশি। আমাকে ইঞ্জেকশন দেবে তাই বলছে মামি তোমার কিন্তু এবারে খুব কষ্ট হবে, তাই জন্য সে আমার ভিডিও তুলছে দেখুন। যাকে এই বাঁ হাতে আমাকে ইঞ্জেকশনটা দেওয়া হবে, ব্লাডটা দিয়ে আজকে চলে যাব, বলেছে কালকেই নাকি রেজাল্ট পাওয়া যাবে। তবে আজকের ব্লগের হেডিং দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আসল যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার খুব খুব ইচ্ছে ছিল। প্রথম যখন বাড়ির সবাই জানে নাতি আসছে, সেই রিয়াকশনটা যে কী সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করব।
বাবা মা শ্বশুর শাশুড়ি আমার দিদি বোনেরা সবাইকে একসাথে টেলিফোন কল করে সুখবরটা দিয়েছিলাম। সেই মুহূর্তটা আমার জীবনে কিন্তু একদমই ভোলার নয়। আমার হয়ে গেল চেক, আমার গ্লুকোজ ওই ড্রিঙ্কসটা দিল, যে আমাকে কিছুক্ষণ বললো যে ওয়েট করতে, তো 45 মিনিট 45 মিনিটসের মতো ওয়েট করলাম, তারপর আমাকে ব্লাডটা দিতে বললো। ব্লাড দিলাম, কালকে রেজাল্ট বেরোয়, ফর দ্য বেস্ট, সব ভালো হোক এটাই চাই। আজকের এটাই হলো আমার 7 মান্থসে। আর একজন বায়না করছে, ওয়ালমার্টে যাবে, তাকে কি কিনে দিতে হবে? কি গামিজটার নামটা কি? মাল্টিপ্লিকেশন গামিজ। এত হাসির বিষয় হয়েছে, কালকে একটা কথা বলি, কালকে আমরা গাড়িতে আসছি, তো কি হয়েছে, আমি প্রিনেটাল খাবার আগে একটা মাল্টিভিটামিন খেতাম, তো প্রিনেটাল খাবার স্টার্ট করলাম যবে থেকে, যবে আমি জানলাম আই এম প্রেগনেন্ট, তো তখন আমি মাল্টিভিটামিনটা আমি বন্ধ করে দিই। তো ওই মাল্টিভিটামিনটা না পড়েছিল, তো অনিন্দ বলল এটা পড়ে আছে, এটা খাবে না কি করবে? আমি বললাম যে প্রিনেটাল শেষ হয়ে গেলে আগেন আই উইল স্টার্ট। এবার গামিজ ছিল, তো বাচ্চারা গামিজ খেতে ভালোবাসে, সেটাই ও একটা দুটো খেয়ে নিয়েছে, খেয়ে ওর এত ভালো লেগেছে, তাই ওকে বলা হয়েছে যে তোমাকে কিডজেটটা এনে দিতে এনে দেবো, ওমেনটা তোমাকে এখন দেবো না। তো ওটাই মাল্টিভিটামিনটা উচ্চারণ করতে পারে না, প্রোনাউন্সিয়েশন করতে পারে না, বাট স্টিল শি ট্রাইড। অ্যান্ড কালকে গাড়িতে হঠাৎ করে বলছে মাল্টিপ্লিকেশন গামিটা এনে দাও। আমরা শুনে তো মা বাবা মানে শ্বশুর শাশুড়ি সবাই ছিলে, এত হাসি, মানে ওর এক একটা কথা শুনলেই হাসি লাগে, এখনও বলছে মাল্টিপ্লিকেশন গামিজটা এনে দাও। মাল্টিপ্লিকেশন গামিজ, আচ্ছা ঠিক আছে, মাল্টিভিটামিন নয় তাই তো? মিঠির এক একটা কথা, মানে আমি তো দিন পরেই যাচ্ছি, খুব একটা এক্সাইটমেন্ট মোমেন্ট তো চলেছে, বাড়ির সবাইকে ফোন লাগানো হয়েছে, প্রচুর জনতা, আমাদের ফ্যামিলির প্রচুর লোক। তো এখন তোমার বাবা আমার জন্য ওয়েট করছে, আমি রিং করছি, ধরছে না তো? আচ্ছা ঠিক আছে, আমি পরপর পরপর জিজ্ঞেস করছি, তুমি বলো মা, তুমি বলো কি হতে পারে ছেলে না মেয়ে, দাও তুমি একটা গেস করো, তুমি গেস করো, মানুষ করেছো খুবই ভালো, কিন্তু তুমি একটা গেস করো যে কি হতে পারে, যাই হোক যেটা হবে সেটাই ভালো, কিন্তু তাও বলো। নাতি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার মামা বাড়ির কাছে যাচ্ছি, মা বলো। মিঠির বোন, আচ্ছা ঠিক আছে। সত্যি এই মুহূর্তটা না একদম অন্যরকম লাগছে জানেন, শ্বশুর শাশুড়ি একটাই কথা বলেছিলেন, মিঠি যখন রয়েছে মিঠির একটা ভাই এলে ক্ষতি নেই। আমার মা অন্যদিকে বলছে মেয়েই হবে মনে হচ্ছে, অন্যদিকে আমার ভাই বলছে ছেলে হলে মন্দ নয়, হয়তো ছেলেই হবে। ওইদিকে আমার দিদি, দিদির ছেলে মেয়ে সবাই একটা কথাই বলছে, তাদের নাকি ভাই আসবে। ওই পাশে আমার ছোটো বোন, ছোটো বোনের বড় বলছে প্রথম থেকেই তো বলেছি তোমার ছেলে হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ব্যাস এই সবার কথাগুলো নেবার পর ঠিক করেছি মিঠিকে দিয়ে আসল সুর খবরটা বলবো। আচ্ছা ঠিক আছে, দিদি তুই? আমি আমার ব্লু জামা পরে আছি। এখানে সবাই বেশিরভাগ সব ছেলের ভোট দিয়েছে, একমাত্র আমার মা ছাড়া, আর হচ্ছে যে ব্যাস আমার মা ছাড়া, বাবাকে জিজ্ঞেস করালো না, বাবা ওখানে নেই, দুই বাবাই অ্যাকচুয়ালি নেই, দুই বাবাকেই জিজ্ঞেস করা হয়নি, একটু শুনে নিই তাও দুই বাবা কি বলছে। বাবা কোথায় গো? বাবাকে ডাকো, বাবাকে ডাকো। হ্যাঁ বাবু, তোমার কি মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে বলো? নাতি হলে নাতনি আছে, একটা নাতনি, যে নাতনি বড় ছেলে হবে। বাস বাবা, বাবা লাস্টে এসে গোল মেরে দিল। আচ্ছা ঠিক আছে, এবার মিঠি তুমি আসো। হ্যাঁ এবার মিঠি টান, একটা কাজ কর, ওই জামাটা বের কর, আয় 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 জামাটা বের কর। আমাদেরকে হসপিটাল থেকে একটা জামা দেওয়া হয়, তো এখানে হচ্ছে ব্যাপারটা, মানে আচ্ছা বলো এটা ছেলেদের না মেয়েদের সেটা বলো আগে, খোল তুই দেখা, দেখা এই যেরকম করে ধরে এই এই ফোনের দিকে দেখা, ফোনের দিকে, হ্যাঁ এই জামাটা ছেলের না মেয়ের, কি কার হতে পারে? এই জামাটা ছেলের না মেয়ের, কার হতে পারে? কি এটা ছেলের না মেয়ের, কার হতে পারে এই জামাটা? কি মনে হয়? এইবার লাস্ট অ্যানাউন্সমেন্টটা মিঠি করবে, মিঠি বলে দাও তোমার কে আসছে। কে আসছে? বয়ার গার্ল। তুমি বলো কে আসছে, আনসার দিয়ে দাও। বয়ার গার্ল, বয়।
বলো না, তুমি বলো, তুমি বলো আনসার কি আছে। হ্যাঁ বলো বলো আনসার তো বলো। বয়ের গার্ল, ঠিক আছে সবাই বলে দিয়েছে, বা তুমি বলো কে আসছে। আচ্ছা ডাক্তার কি বললো, কে আসছে বলে দাও, বলে দাও বেবি বয় আসছে, বলে দাও বেবি বয় আসছে। জোরে বল, জোরে বল, বেবি বয়। মা শুনতে পাইনি, তোমার নাতি আসছে গো, তোমার নাতি আসছে, নাতি আসছে, তোমার তোমার মন তোমার মনোকামনা পূর্ণ হচ্ছে। আমরা এত তাড়াতাড়ি বলতে পারবো না, হঠাৎ করে দেখলাম ভেতর থেকে একটা ডাক্তার এসে আমাকে এই জামাটা দিয়ে গেল। এই জামাটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ছেলেদের কালার, এটা এটা ছেলেদের কালার, আর মেয়েদের কালার হলে, হ্যাঁ মেয়েদের কালার হলে পিঙ্ক দেয়। তো আমার, আমি তাও কনফার্ম হইনি, কারণ যতক্ষণ না একটা ব্লাড টেস্ট করে কনফার্ম করছে বা কিছু বলছে আমি কনফার্ম হইনি। আমি মনে মনেই রেখে দিয়েছিলাম, আমি বুঝেই গেছিলাম। তারপর কিছুদিন আগে সব বন্ধুদের এই একটা ইয়েতে গেছিলাম, একটা গেট টুগেদারে, সেইখানে সবাই আমাকে ধরে বলছে তোর মুখ দেখেই মনে হচ্ছে তোর ছেলে, মানে তারা এক্সপিরিয়েন্স, তারা একটু বয়সে বড় আমার থেকে, তারা দেখেই আমাকে বলেছে তোর ছেলে হবে, তুই লিখে নে তোর ছেলেই হবে। তখনও আমি জানি না, আজকে ডাক্তার দুপুর তিনটার সময় ঘুমোতে যাবো ঠিক সেই সময় ফোন করে বলছে তোমার কি কোনো বেবি আছে না, এটা ফার্স্ট। আমি বললাম না না আমার আছে, আমার একটা মেয়ে আছে। বলছে আচ্ছা তুমি কি এবার রেডি শুনবে? আমি বললাম হ্যাঁ আমি শুনবো। তো বলছে যে তোমার হচ্ছে যে বেবি বয় আছে, বলছে তুমি হ্যাপি, কনগ্রাচুলেশন, অনেক কিছু বললো। তো কনগ্রাচুলেট করে ওরা আমার ফোনটা রাখলো। তো এই জামাটা যখন এক মাসের মাথায় দিয়েছিল না, তখনই একটু গেস করতে পেরেছিলাম। বলো এবারে তোমার কেরম লাগছে? আমার মা, আমার শাশুড়ি মা মনে মনে না ঠাকুরের অনেক মানত করে রেখেছেন জানেন, যে নাতি হলে তারা পুজো দেবে। এই জিনিসটা কিন্তু আমি জানতাম না, আজকে বলার পর সব বলছে। মা তো মায়ের মন, তাই তারা শুভকামনার জন্য মনে মনে যে এত কিছু আশা করে রেখেছিল এটা কিন্তু আমি জানতাম না। যাক, তাদের ইচ্ছে যে পূরণ করতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, এই হসপিটাল থেকে সুন্দর জামাটা যে উপহার হিসেবে পাবো সেটা কোনোদিনও ভাবিনি। এই জামাটা দেখিয়ে তো তাই বললাম যে দেখো তোমাদের নাতি আসতে চলেছে। এই যে স্ক্রিনে আমার মা, শাশুড়ি, বোনের ফ্যামিলি, আমরা সবাই সবাই একসাথে এখানে রয়েছি, দিদিও রয়েছে। সত্যি কি যে ভালো লাগছে না, আপনাদেরকে এক কথায় প্রকাশ করে হয়তো বলতে পারবো না। তবে হ্যাঁ, এই মোমেন্টটা যে আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মা, বাবা, শ্বশুর শাশুড়ি, দিদি, বোনেরা নির্বিশেষে সবাই খুশি, এটাই ভেবে ভালো লাগছে। যাক গে, মা হিসেবে আমার সন্তান যেন সুষ্ঠুভাবে পৃথিবীর আলো দেখুক তাই আমি কামনা করি। আমরা সব বাড়ির সবাইকে সারপ্রাইজটা জানিয়ে দিলাম, বাড়িতে বললাম, একটা আলাদা এক্সাইটমেন্ট। সবাই অ্যাকচুয়ালি বলে যাচ্ছে ছেলে ছেলে ছেলে, সবার গেসি সেন্সটা লেগেই গেল। তো মা, ওর মা বিশেষ করে খুব মানত করে রেখেছিল যা হয়, আর আমার মা বলেছিল ছেলে মেয়ে যা হবে ঠিক আছে, তাও মা মেয়ে বলেছিল। কিন্তু এই জামাটা সব থেকে বড় ব্যাপার, এই যে জামাটা, এটা আমি যখন এক মাসে ওটা কি বলে ওটাকে চেক আপে আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে, আমাকে কিন্তু এই জামাটা দিয়ে দিয়েছিল। আর যখন আমি ফার্স্ট মান্থে চেক আপে গিয়েছিলাম, ফার্স্ট মান্থে তো কিছুই বোঝা যায় না, এখানে স্পেশালি থ্রি অ্যান্ড হাফ মান্থসে, মানে সাড়ে তিন মাসে আর পাঁচ মাসে তো বলেই দেয়। তো আমি ব্লাড দিয়ে এসেছিলাম তিন মাসের মাথায়, আর ফার্স্ট মান্থে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাকে যখন প্রথম হচ্ছে ওটাকে কি বলে ওটাকে আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড যখন করা হয় তখন হার্টবিট দেখে না অনেকটা সেন্স করা যায়, তাও ডাক্তাররা কনফার্ম করে না। স্টিল আমি আমার ডাক্তারকে বলেছিলাম যে ক্যান ইউ গিভস এনিথিং লাইক এনি জেন্ডার জাস্ট ফর দি এক্সাইটমেন্ট। তো তখন বললো যে উই কান্ট টেল ইউ রাইট নাও, বাট ইউ হ্যাভ টু কাম মেবি থ্রি অর থ্রি অ্যান্ড হাফ মান্থস, ইউ হ্যাভ টু গিভ দ্য ব্লাড, মানে আমাকে ব্লাড দিতে হবে, ব্লাড দিলে তবেই হচ্ছে যে বোঝা যাবে। আর ওটা খুব আর্লি স্টেজ, মানে থ্রি মান্থসে, আর ফাইভ মান্থসে করতেই হয় না, আল্ট্রাসাউন্ডই বোঝা যায়। তো আমি বললাম ঠিক আছে বেরিয়ে যাব, জাস্ট আমাকে জাস্ট একটা এনভেলপে করে এই জামাটা দিয়ে যায়। এই জামাটা পাওয়ার আমি তখনই অনেক সেন্স করে ফেলেছিলাম। আচ্ছা, এই জামাটার ব্যাপারটা বলে দিই, অনেকে আপনারা জানেন
যে ছেলেরা এখানে ব্লু ব্লুটাকে মানে ব্লুটা পরে, ব্লু কালারসটা, আর মেয়েরা হচ্ছে পিঙ্ক এখানে হয়, কারণ ছেলেদেরকে এখানে পিঙ্ক পরতে দেখা যায় না সাধারণত। কিন্তু আমাদের এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশে নেই, সো আমি এখানে এসে এইগুলোই শিখেছি। তো আমাকে না এইটা দেওয়া হয়, এইটা আমি মানে মানে ছেলেও পরতে পারে মেয়েও পরতে পারে, এটা খুব নিউট্রাল কালার, বাট স্টিল এই কালারটা অ্যাকচুয়ালি ছেলেরা পরে। আমি তখনই চেঞ্জ করেছিলাম ব্যাপারটা, কিন্তু ঠিক আছে আমার যেটা হবে হবে। আমি চেয়েছিলাম সবসময় ঠাকুরকে যে হেলদি বেবি হোক, এটা আমি সবসময় চেয়েছিলাম, তো সেটাই এখনো পর্যন্ত ঠাকুরের কাছে তাই কামনা করি। তো আমি আজকে জানতে পারলাম 3.5 মাসের মাথায়, আজকে আমি জাস্ট দুপুরে ঘুমোতে যাব, ডাক্তারে তখন ফোন এলো, ডাক্তার আমাদেরকে অ্যানাউন্সমেন্টটা করলো, আর তার আগে জিজ্ঞেস করছে যে মানে কে আছে এখন তার মানে এটা ফার্স্ট বেবি কিনা, আর ফার্স্ট বেবি আমি বললাম না আমার ফার্স্ট বেবি আছে, বলছে যে হোয়াট শি ইজ মানে বলছে ছেলে না মেয়ে, জিজ্ঞেস করলাম যে আমার মেয়েই আছে, তো তখন বললো যে হার্টিয়েস্ট কনগ্রেচুলেশনস ইউ আর হ্যাভিং আ বেবি বয়। সো আমার খুবই ভালো লেগেছে, হ্যাঁ এক্সাইটমেন্ট, আমি অতটা এক্সাইটেড এই কারণে নই, কারণ যতক্ষণ না আমি আমার বাচ্চাটাকে ঘরে নিয়ে আসছি ততক্ষণ অবধি এই এক্সাইটমেন্টটা আমার ভেতরেই থাকবে, যখন নিয়ে আসবো সেই এক্সাইটমেন্টটা আপনি আপনাদের সকলের সাথে আমরা শেয়ার করব। ঘড়ি কাটা বেজে গেছে 11:20, আজকে দুপুরে ঘুম হয়নি, খুব টায়ার্ড লাগছিল, তাই বাড়ির সবাইকে বলেছি এটা আসো, কারণ এই নিউজটা শেয়ার করতে হলে আমার সবাইকে চাই, ফ্যামিলির সবাইকে চাই, আমি সেটাই করলাম, আমার ভালো লাগলো। তো এক একটা পার্ট আমি জাস্ট আমার মেমোরিজ হিসেবে রেখে দেবো, কেমন ফিলিংস বলো? নারায়ণ ঠাকুর আরো একটা ঘটনা ঘটেছে, বা তুমি বলো কি স্বপ্নটা দেখেছিলে সকালে? একটা ভোরবেলা স্বপ্ন দেখেছিলাম যে পরে অনেক কাজ আছে, কাজ করতে হবে, তো আমি ছেলে পাঠাচ্ছি। মানে পুরো দেখেছো সকালবেলা? দেখেছি, দেখিনি, মানে আমাকে বলছে যে এরকম স্বপ্নের মধ্যে কোন ঠাকুর ঠিক মনে পড়ছে না। আচ্ছা, কিন্তু তুমি সকালে দেখেছো? সকালে দেখেছিলাম, ওটা এক মাসের আমি জানতাম না, কিন্তু আমি যেমন মিঠির সময়টা দুর্গা ঠাকুর দেখেছিলাম ইনিশিয়াল, তখন জানতাম না, তখন 1.5 মাস না 2 মাস, আর এবারটা তুমি দেখলে তো অনেক এক্সাইটমেন্ট ব্যাপারটা, মানে অনেক মানে অদ্ভুত অদ্ভুত আমার সত্যিকারে মিঠি, যখন আমি যখন জাস্ট প্রথম জানতে পারি যে আমি মা হতে চলেছি, আমি 1.5 মান্থ তখন প্রেগনেন্ট, তখন আমি প্রথম দুর্গা ঠাকুর মানে স্বয়ং দুর্গা ঠাকুর দাঁড়িয়ে আছে রাজবাড়ির মধ্যে, আর খুব মানে পুরোহিত মশাইরা মানে কোম করে আরতি করছেন, আমি এরকম স্বপ্ন দেখেছিলাম, তখনই আমি বুঝে গেছিলাম আমার মেয়ে হবে। সো আমি দুর্গা ঠাকুরের কাছে এখনও প্রার্থনা করি আমার মেয়েটার জন্য, মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর এখন এই সময় আমি জয়রাম বাটিক আমার পুকুর, তখন আমি একবার গুগলে সার্চ করেছিলাম, তো দেখলাম যে রামকৃষ্ণ সারদা দেবীর ওখানে জন্মস্থান, তাই মনে হয়, আমি ভুলও হতে পারি, আমি ওইটুকু শুধু স্বপ্ন দেখেছি যে ওই দুটো জায়গায় আমি যাচ্ছি। কিন্তু ওর বাবা যে কোনো স্বপ্নটা দেখেছে, ওটা হচ্ছে যে আমাকে আজকেই বলেছে জেন্ডার রিভিল হওয়ার পর, তো এটা আমাদের কাছে সত্যিকারেরই খুব ভালো একটা নিউজ। আপনাদের সবার সকলের আশীর্বাদ চাই, আপনাদের আশীর্বাদ আমাদের কাম্য, কারণ এটা একটা নতুন ফেজ, নতুন জার্নি। হ্যাঁ হতে পারি আমি সেকেন্ড টাইম আবার মা হচ্ছি, কিন্তু আমার কাছে ফিলিংসটা বরাবরই সেম, আমি ঘরের মধ্যে যতটুকু পারি আমার বাচ্চাটাকে সময় দিই, নিজেদেরকে সময় দিই, খাওয়া দাওয়া করি, ব্যাস দ্যাটস ইট। আমি আমার লাইফ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, আজ আসি, গুড নাইট, বাই, গুড নাইট করে দাও। গুড নাইট।